আমার টাইম ছিল 10টা পর্যন্ত। আচ্ছা, আমার আমার হাতে ঘড়ি চুড়ি আছে, এই চুপ কর দাঁড়া, আমার হাতে ঘড়ি চুড়ি আছে, কথা বলেন না কেন, সামনে কোনো ঘড়ি চুড়ি আছে? তাহলে এটা যদি বলে মাতিন পীরির কারামত, ওই তোর মতন পাম দেওয়া ঘুরি ঘুরি শেষ করে দেবে আমার গিয়া বলে। ভৌগোলিক পরিবেশ অনুযায়ী স্টেজটা ওই মাথায় হওয়া উচিত এই দিক ফিরে, তাহলে আর কোনো ঝামেলাই হতো না। তোমরা উজ্জে ঝাল দেওয়া আর আমি পানিতে দিয়ে মরবো, এখন এইভাবেই যাবে, কিছু করার নেই। আর কি বলছিলাম যেন, ও আর যে কোরআন শিক্ষা করাটা একেবারে ফরজে আইন, এটার ব্যাপারে পিতামাতার যত্ন খুব যৎসামান্য, কিন্তু মুসলমানি দেওয়ার ব্যাপারে আরে বাবা। আর কেউ কেউ মুসলমানিতে বিরাট শাদি করে, আমেজ করে, একটা জম্পেশ করে শাদিটাদি করে মুসলমানি দেয়। ওই জম্পেশটা হওয়া উচিত ছিল ভাই, আমার বাড়ি একটু যেতে হবে, কেন তাহলে আমার কোচিন আজকে কোরআন ধরবে, বোনাই শালা সুমন্দি আত্মীয় স্বজন দুটো মাস্টার ডাক্তার বাড়িতে ডেকে, একজন আলেম হাফেজকে বাড়িতে ডেকে সুন্দর করে খাওয়া দাওয়া দিয়ে, ভাই তোমরা সবাই এসেছো, আমার কোচির জন্য একটু দোয়া করে যাও, আমার কোচিন আজকে কোরআন ধরবে, আমি মনের সান্ত্বনা দিতাম যে না এরা ইসলাম অনুযায়ী কাজটা হচ্ছে, বাহ একটা ভালো কাজ করেছে। কিন্তু জীবনে শুনেছেন কোরআন কোরআন ধরার অনুষ্ঠান, ওই 500 গ্রাম টক জিলিপি কিনে মসজিদে দিয়ে আসলে ইমাম সাহেব ধরাবে? আমাদের এখানে এর কোনো প্রচলন নেই, কিন্তু মুসলমানি দেওয়ার দিন হ্যাঁ জম্পেশ করে। এই জন্যই বলছি, শুনে শুনে আর দেখে দেখে ইসলামটা পালন না করে আল্লাহর রাস্তায় একটু পড়ুন, আর পড়লিন আপনার বুকটা তখন পাঁচ হাত হবে। এতদিন না বুঝে সুঝে ইসলাম পালন করতাম, এবারে বুঝে সুঝে ইসলাম পালন করছি, দেখবেন নিজের ভিতরে একটা বিরাট মজা লাগবে, বিরাট মজা লাগবে। আলাদা একটা নামাজ কালাম পড়েও আলাদা একটা মজা পাবেন, আর যতদিন এগুলো বুঝবেন না ততদিন এই গাঁদার চিনি পাওয়ার মতো না, গাঁদা সারা জীবন চিনিটাই বয়, কিন্তু পানিতে চিনি ভাসালি চিনি মেশালি কেরাম শরবত হয়, এ ব্যাপারে গাঁদা গাঁদা কিচ্ছু জানে না। আমাদের অবস্থান প্রায় সেই জায়গায়, সারা জীবন ইসলামটাকে বই বেড়াচ্ছি, জীবনে আমার কর্মজীবনে ইসলামটাকে কাজে লাগিয়ে শরবত করে খাওয়ার চেষ্টা করিনি। সেটা খেতে গেলেই তো ফার্স্ট অফ অল পড়াশুনো করতে হয়, পড়াশুনো ছাড়া তো হবে না। আমার টাইম ছিল 10টা পর্যন্ত। আচ্ছা, আমার আমার হাতে ঘড়ি চুড়ি আছে, এই চুপ কর দাঁড়া, আমার হাতে ঘড়ি চুড়ি আছে, কথা বলেন না কেন, সামনে কোনো ঘড়ি চুড়ি আছে? তাহলে এটা যদি বলে মাতিন পীরির কারামত, ওই তোর মতন পাম দেওয়া ঘুরি ঘুরি শেষ করে দেবে আমার গিয়া বললে হতেই পারে। আসলে বকে বকে না এটা একটা অভ্যাস হয়ে গেছে, এটা এটা পীরির কোনো কারামত টারামত না, বুঝতে পারেন? বকি তো আমরা, একটা আন্দাজ হয়ে যায় খানিকটা বকতে বকতে, এই এরম টাইম একটা ঠিক 10টা বাজতে পারে আমার টাইম, ওটা কোনো কারামত টারামত কিছু না। রজব আলী এসে এসে ভেবিয়া পার হয়ে এসছে, ঠিক আছে। তো এবারে যে কথাটা বলার সেটা হলোই, মৌলানা সাহেব ভেবিয়া পর্যন্ত এসে গেছেন, উনি আসলেই আমি ছাড়ব। আর লকডাউনের পরে এই প্রথম সবে টুক 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 করে শুরু হচ্ছে, সেদিন ওদের ওখানে গিয়েছিলাম আমাদের মৌলানা বাউদ্দিনের স্মৃতিসভা উপলক্ষ করে, আর আজকে এখানে এসছি। তো পুলিশের এখনও ঠিক 16 আনা পারমিশনটা নেই এইরকম করার, আমি অন্তত কচি তোমাদের বলবো, এই যারা রেকর্ড ফেকর্ড করছো অন্তত তারিখ টারিখগুলো দিও না, কি পরিস্থিতিতে আমাদের এখানে চলতে হয়, বাজারে লক্ষ লোকের ভিড়, তাতে অসুবিধে নেই, এদিকে হাসনাবাদে 20,000 লোকের মিছিল হবে, তাতে অসুবিধে নেই, ওদিকে ভাঙড়ে 1,00,000 লোকের জামাত হবে, তাতে অসুবিধে নেই, ওদিকে তিরুপতি মন্দিরে 5,00,000 লোকের জামাত হবে, তাতে অসুবিধে নেই, ওদিকে রাম মন্দিরে শিলান্যাস হবে, তাতে অসুবিধে নেই, কিন্তু আমার একটু কিছু করে ফেললে সেইটাই বিরাট হাইলাইট হবে।
এটা আসলে প্রচার মাধ্যম আমাদের হাতে নেই, প্রচার মাধ্যম সব তাদের হাতে, তারা যা ইচ্ছা তাই করছে। সেই জন্য অন্তত ইসলাম আর মুসলিম বা এই ধরনের বিষয়গুলোকে একটু একটু সেন্সিটিভ মনে করে সাবধানতা অবলম্বন করা ভালো বলে আমি মনে করছি। মাইক কথাটা দে স্যার, তবু আমি বারণ করেছিলাম যে কোনো হরেন ফরেন দিস নে, কারণ অনেকদিন কান্নার পরে এখন অল্প ফোঁপাচ্ছে, কোনো বেশি হরেন টরেন দিস নে, আস্তে আস্তে ফোঁপানি মিটুক তারপর আবার দিস। বারণ করার পরেও পাঁচটা দেশ, আর বারণ না করলে হয়তো পঁচিশটা দিত সাউন্ড যাক আলহামদুলিল্লাহ। আমি এত সময় ধরে যে কথাগুলো বলেছি, শুয়ে পড়ে খেতে নেই, শোনা বসে খাও গলায় আটকে যাবে। শুয়ে কেন, কানে পিঁপড়ে দেবো বলো, ওটা কর শিখির বসো না, হ্যাঁ বস। তো এত সময় পরে এবার যে কথাগুলো বলবার একটু আল্লাহর আস্তে মাথায় রাখুন। 30-40-60-70-80-90 বছরের বৃদ্ধ যারা আছেন, মধ্যবয়সী যারা আছেন, নওজওয়ান যুবক অল্প বয়সী যারা আছেন, আমি সবাইকে বলছি, আপনি বলুন আপনার কোন কাজটা আটকে আছে? একা খাটাখাটনি করে চারটে পাঁচটা পেট চালানোর ওসিলা আপনি, কেউ মাঠে খাটেন, কেউ ভ্যান চালান, কেউ বিড়ি বাঁধেন, কেউ সেলাই কাজ ইত্যাদি ইত্যাদি করে এদিক সেদিক করে মোটামুটি চলে যাচ্ছে। আপনি বলবেন দক্ষিণ বেবিয়ার একটা লোক দেখাবেন যে অভাবের তাড়নায় আজকে দুপুরে খাওয়া হয়নি? এক পিস, একটা পরিবার নেই। আপনার নিশ্চয়ই মনে থাকার কথা, বা এখানে যে সমস্ত মানুষেরা আছেন, চাচা আপনার জিজ্ঞেস করছি, মুরব্বী মানুষ ও আমার এই চাচাকে, হ্যাঁ পিঠে হাত দেন, আপনার বয়স কত হয়েছে বাবু? কত কত মোটামুটি 50 এই বলে, আমার তো 48। ও যা বাবু বলিস ফিরিয়ে দেবেন পরে। তো এমনি লোকসঙ্গে অনেক সময় হয় 60-65 কে আছে, 60 আপনার ভাট 47, তাহলে এখানেই হবে। আচ্ছা ছোট বয়সে আপনার এমন দিন গেছে যে এক দু শ্বাস খাওয়া হয়নি এমন দিন? হ্যাঁ হ্যাঁ, অভাব অভাব ছিল না আপনাদের, কিন্তু গরিবানা আশপাশে কোনো গরিব মানুষের না খেয়ে থাকতে দেখেছেন? নুন আর পেঁয়াজ, নুন আর ঝাল পানিতে গুলে খেতে আটাগুলে, তাহলে এরকম লোক আরও অনেক আছেন এরকম বয়সে। এনার বয়স তো 60, যদি 70 বয়সে লোক খোঁজেন প্রচুর মাইলো ভুট্টা খাওয়া লোক কেউ আছে ভিতরে? আপনি খেয়েছেন? ওই আছে, ওই হাতটা দেখে নেন, মাইলো খেয়েছেন? ওতে কি বিরিয়ানির মশলা দেন আদা হতো? কি দেন আদা হতো একটু বলেন, শুধু শুধু লবণ আর মাইলো রাঁধা হতো কি দে? শুনে জি জি, পিঠে কি জোড়া লাগতো না, জবের আটা, মাইলো ভুট্টা পানিতে সিদ্ধ করে শুধু একটু নুন দিয়ে ওনাদের খেয়ে বাঁচতে হয়েছে। আজকের দিনে আল্লাহ শুকরিয়া আদায় করে বলছি, ওনারা যা কষ্ট পেয়েছেন সেই কষ্ট আমাদের আমাদের নেই। আমার কথা বলছি, আমার ছোট বয়সে হয়তো আমাদের শ্বাস বন্ধ গেছে মনে পড়ে না, এক শ্বাস খাওয়াইনি এমনটা মনে পড়ে না, তবে রুটি খেয়েছি, সব শ্বাস ভাত জুড়ত না। আর আব্বা খুব কষ্ট করে ধান চালির ব্যবসা করতেন, আর 1.5 বিঘে জমি ছিল, চাষাবাদ করতেন। আমরা 6 ভাই 5 বোন, খুব কষ্ট করে আমাদের পড়াশুনোর ব্যাপারে আব্বা কোনো আপোষ করেননি। ওই 4 পাস করেছি তো আব্বা মাদ্রাসায় তুলে দিয়েছেন। তো আমাদের এই জিনিসটা ভালোই মনে আছে, মঙ্গলবার শুক্রবারে বাদুড়িয়ার হাট, তো সপ্তাহে একদিন করে আব্বা খাবার কিনে নিয়ে যেতেন, সপ্তাহে একদিন। তা মঙ্গলবার আর শুক্রবারে সন্ধ্যেবেলা পড়ার বিরাট জোর আসবে, আর কেন জ্বালিয়ে মুফতি সাহেব, আমি আমার মেজ বড় বোন মেজো বোন গোল হয়ে বসে তুল পড়া হবে, কারণ আজকে খাবার আসবে বাড়ি। এবার আব্বা বাড়ি এলো তো পড়া বন্ধ, দেখলাম এত বড় একটা ঠোঙা মা হাতে করে আসলে, কি ব্যাপার? গুড় আর মুড়ি একসঙ্গে মা কানে, কি বলো এরম পিটি 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 বেন, এরম মুড়ির চপ, ম মানে গোল গোল, আর এটা বেশ কুলোর ওপরে মুড়ি আর গুড় বেঁকে বিছিয়ে দেয় ওই ভেঙে ভেঙে। তা কয় ভাই মিলে কি আনন্দ,
আমি একদিন ওই চপ বলি অনেকদিন পুণ্য খাওয়ার পিছিয়ে কিনতে যাই বাড়ি গেছি, তা আমার মেজেটা গালে দিয়ে চিপকে বলতে আব্বা এই না গাল চুল করছে, মুড়ির চপ খাতে ওর গাল চুল করছে। তার মানে এরা এরা কত সুখী মানুষ হচ্ছে। তখনকার দিন স্কুলে যেতাম, মা পাঁচ পয়সা দিতেন, আর পাঁচ পয়সা একটা আইসক্রিম হতো, আর মাসে একদিন দশ নয়া দেবে, দশ মাস দশ নয়া, তার নাম ছিল ঘোল মালাই। সে আবার প্যাকেটের ভেতরে করে দেবে দশ পয়সার আইসক্রিম। আর এখন এই বছর দুই আগে আমার গুঁড়ো কচিটার, তখনকার গুঁড়ো আর কি, আমার কোম্পানিতে আবার রানিং আছে, তো তো ও স্কুলে যাবে, তো একটা পাঁচ টাকা দিছি, তার মেজের পর গড়ি খেতে বলছে আব্বা গরুর গাড়ি চাকা ভাড়া দৌড়চ্ছে, তা না পাঁচ টাকায় হবে না দশ টাকা দিতে। একদম আমার সামনে দিব্যি মেজে পাকতে দিলে কিন্তু গরুর গাড়ির চাকা ভাড়া দৌড়চ্ছে। এই যে অভাবের কথা বলছি, আজকের দিনে একটা মানুষ বলো যে অভাবের কারণে আমার ছেলে পড়াশুনো করাতে পারিনি, অভাবের কারণে আমার কোরআন পড়া হচ্ছে না, অভাবের কারণে আমি নামাজ পড়ার সময় পাচ্ছি না, অভাবের কারণে আমি মসজিদে ইতিকাফ করতে পাচ্ছি না, অভাবের কারণে আমি ছেলেটাকে আমি মাধ্যমিক পরীক্ষা দিতে পারিনি, একটা মুসলমান বলুক। অভাব নেই আজকে আর। এবার যদি বলেন চাহিদা, আমি মেটাতে পারবো না, আমি মেটাতে পারবো না। দক্ষিণ বেবিয়ায় তা ধরুন মাস পাঁচ ছয় আগে সভা হয়েছে, আর আজকে এসেছি, কদিন পরে গেছি, লকডাউন তো চলতেছে প্রায় ছ মাস, মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর, ছ মাস লকডাউন চলছে। তার আগে তা ধরুন ছ মাস আসিনি, আজকে এসছি, তো তাহলে কচি এসছি মানে গ্রামের একটু উপকার করে যাই। কি উপকার? আমি বললাম এই গ্রামে দুটো গরিব মানুষ দেন, আমি ওদের কিছু পয়সা দিয়ে যাবো, দুটো বেশি দেবেন না, দুটো গরিব মানুষ, তাদের যেন কিছু একটু উপকার হয়, আমি কিছু পয়সা দিয়ে যাবো। গ্রামের লোক ঠিক করে দেয়, এক কাজ কর, ওই পল্টুর ডাক, ও সেই মেজে মেয়েটা বড্ড কালো পেনা বে হচ্ছে না, তা হুজুরির কাছ থেকে কিছু বেসা দিতে দিস করে, তা পল্টু এলো। আর কার? তাহলে না ছোট্টুর ডাক, তা ছোট্টু চলে এলো। ছোট্টুর কি খবর? তাহলে যে আমবান এসে ঘর ভেঙে গেছে, টাকা পয়সা নেতা রাখা দিকে দিয়েছে, ওর পর্যন্ত আর আসেনি, তা ওর ঘরটা ভেঙে গেছে কিছু দেন, আর এর মেয়ের বিয়ে হচ্ছে না কিছু দেন, বিয়ে খরচাটা দেন। আলো করছি বাক্স লাই, তা গাড়ি ডিয়া বানাওয়ার বাক্স আনলে, তা বাক্সর ডালাটা তুলে ওর ভেতরে দু হাজার টাকার নোট সব আছে। আলাম পল্লু বলো মেয়ের ভেতরে কত কি লাগবে? তাই তো হুজুর সে কত যে লাগবে কি বলি বলেন দিনে, তা সে মেয়েটা একটু দেখলে আপনি ভালো বুঝতে পারতেন কত লাগবে, কারণ ডিপ কালার তো। আলে তোর মেয়ে তুই দেখেছিস, তুই বল কত লাগবে? তো একবার দাঁত মুখ ছিটকে বলতে হুজুর লাখ কান টাকা হইলি হয়। একটা বান্ডিল বের করে ওর দিয়ে দিল, আলে যা ওই পঞ্চাশ টাকা পাঁচশো টাকার নোটে দুটো বান্ডিল বের করে দিয়ে দিল, আলে যা দুটো লোক জ্বললে মেয়েটার বেয়ে দিলে, খবরদার বেয়ে দিয়েছেন আমার খেয়ে ফেলিস নি, তাহলে হবে না। আর ছোট্টু তোর ঘর করতে কত লাগবে? তখন মন্দির চলে একে কথায় এক লাখ, যা চেয়েছে তাই দেশে। ও দাঁতে দাঁত দিয়ে ঠোঁট চেপে বলতে হুজুর লাখ দুই হলি ঘরটা ভালো হয়। তা লাল নোট একটা বান্ডেল বের করে ওর দিয়ে দিলুম, দু হাজার টাকার নোট একটা বান্ডেল দু লাখ, আজা ঘরটা ভালো করে বেঁধে নিস, যেন দালালের চক্করে টকরে পড়িস নে, বিল্ডার্সে কথাবার্তা বলে ঠিকঠাক করে নিস। অবল্টু তা যাও বাড়ি যাও, তো যেন একটা আড়ামোড়া বাঙা। তাহলে কি ব্যাপার? তাহলে তো আর একটা কথা একটু বল, বলতে বল দাঁড়িয়ে বল কি? তাই তো হুজুর মেজে মেয়েটাও সায়না হচ্ছে, আপনার যদি না পাইটাই আমি তা তোর কি লাগবে বলবি তো? তাই তো হুজুর মেজেটার জন্যে এক লাখ দিলেন তো, আর ছোটটা আরও কালো হুজুর, বলে এই শয়তান তুই বলবি তো তোর কি লাগবে তা বল। তাই তো হুজুর আর লাখ দুই হলি মেয়ে ছোটটাও বের হয়ে যেত, আমি তাইলে যা চল যা দিয়ে দিল সব বোনের যে আমি তা ছোট তা বাড়ি যাও ঘর বাঁধো গে দাও। তাই তো হুজুর আমার গোলগড্ডা ওইরকম দেহিল হিলে রয়েছে, কবে কখন পড়ে মানে মারমান জুতোর বাড়িতে, তুই বলবি তো কত লাগবে? তাই তো হুজুর লাখ তিনি খুলি গোলগড্ডা হয়, আমি তাইলে যা তিন লাখ লেদা গোলগড় সোজা কর। আমি কী ব্যাপার ছোট্ট পল্টু তা যাও তুমি দাঁড়িয়ে কেন? তাই তো না হুজুর
এই তো অবস্থা, কবে কোথায় আপনার পাই? আমি মরে গেলে আমার বউটা যদি আবার বে করতে চায় সেই বা টাকা কোথায় পাবানি? আচ্ছা এর গা যদি এই দ্বিতীয় থাকি, এও চাচাবে দেবো, এও চাচাবে দেবো, একটা জায়গা বলবেন সেই জায়গায় গিয়ে দুজন দাঁড়িয়ে যাবে, আর নেবো না। কথা বলুন, কথা বলুন। মানুষের অভাব ঘোচানো যায়, কিন্তু লোভ আর চাহিদা কখনো? আপনারা যেটা বলছেন অভাবের তাড়নায় কোরআন শিখতে পাচ্ছি না, অভাবের তাড়নায় পড়াতে পাচ্ছি না, এটা চিটারি করা কথা, মিথ্যাবাদী করা কথা, এরা ধাপ্পা দেওয়া কথা। আসলে এটা আপনাদের অযথা লোভ করছেন, তাই লোভের কোনো লাস্ট স্টপেজ নেই। বলবেন খিদে লেগেছে, ভেরি গুড, চলে আসুন। কি খাবেন তাহলে? পোলাও খাও। বস খা পোলাও। পোলাও দিলুম, ডিম ভেজে দিলুম, খাও। বলতে আর কিছু আছে? হ্যাঁ তুমি বলো নাকি? ট্যাংরা মাছ চলে, আমি দে পয়তি ট্যাংরা মাছ দুটো দে, খেয়ে নেলে। বলে আর কি নিবি? বেগুন পাশা, আমি দে একটা বেগুন ভেজে দেখুন। আর কি খাবি? তুমি দে দই হলি, তুমি দে এক পাশা দই দে, আর তাদের দুটো রসগোল্লা খা। মানে আর কি খাতো? তাহলে লিমকা হলি হতো, আমি লিমকানে জিরুনে থামসা মানে তিনটে একসঙ্গে দে। আর তাহলে না, আমি এতক্ষণ তোর চাহিদায় খেয়েছি, এবার আমার চাহিদা। মার এখানে ডিম করো, একটা আর খাসির গোস্ত দু প্লেট। আমরা না খেলুলি তোর শোল লেটরি করব, গেল আগে গেল তোর খাবার বিরাট লোক গেল। একটা টাইমই নেব, পায়ে ধরে বলবে খোদার কিরা বাল লোব না, বলবে না, বলবে না। আসলে এই জায়গাটার চাহিদা মেটানো যায়, কিন্তু নফসে আম্মারার লোভ কখনো কখনোই। আমফানে আর লকডাউনে সবাই চুকনো শুকনো ডাল আলু আর চাল দিয়েছে। যার বাড়ি 500 কেজি চাল আছে, তারও যদি 5 কেজি দেওয়া হয়? আমি শুকনো মাল দিয়েছি, আমি সেটা কেউ না বলে না। আমি সব চালে কি বাদ দিতে হবে, ভাত রেঁধে দিতে হবে, বুঝতে পারেন? শুকনো চাল, শুকনো পেঁয়াজ, শুকনো ডাল যার যা দিছি কেউ না বলিনি। পরে কেউ সময় নিচ্ছে বলতে, হুজুর ওর বাড়ি না আমরা চাল রয়ে দু বস্তা চাল রয়েছে তো বলেছে। আমি বলি শুকনো মাল বন্ধ। যেই বলে হুজুর আমাদের গ্রামে খুব অভাব, আমি বলি রেডিও ভাত দেবো, রেডি খাবি, চাল ডাল আলু দিছে না, আধার খা। আমি যতদিন খাবি ততদিন তো যাবো। প্রায় 52টার মতো ওই লঙ্গরখানা চালিয়েছে লকডাউন আর আমপানে, বুঝতে পারেননি? যার বাড়ি খিদে আছে, যার পেটে খিদে আছে চলে আয়, খাজা বাবার দরবার খোলা আছে, বস খা। বাড়লে গালি হবে, বাড়লে গালি শালা ওই পাতা মুরগির দেবে, হাঁসের দেবে। আমি দেখলাম যে অভাবের দিনে শুকনো মাল দিয়ে রিলিফের মাল সঠিক জায়গায় সঠিকভাবে পৌঁছানো যাবে না। মানুষকে যদি খিদে নিবারণ করে বাঁচিয়ে রাখার সবচেয়ে ভালো পদ্ধতি হলো রান্না করে খাওয়া। সকাল 12টা থেকে একটা মদ্যা লোক খাবে, একটা থেকে দুটো মেয়ে লোক খাবে, চলো দিনটা থাড়ি জ্বালাবো, খাওয়ার বাড়ি যাও, বুঝতে পারেননি? তাতে আমি খুব ওভারসাঙ্গই, আমার মাল যাদের কাছ থেকে আমি মাল নিয়েছি, আমার মাল খুব একটা অপাত্রে কুপাত্রে ব্যবহার হইনি। আমি তো রেঁধে খাইয়ে দিই, যে খেটি খেটি একটা টাইম বলে স্যার খাবো না। কিন্তু শুকনো মাল যার বাড়িতে যত দিছি কেউ কোনোদিন বলিনি যে লোবো না। এখানে তো জায়গা শেষ হয়ে যায়, পেটের জায়গা শেষ হয়, কিন্তু নফসে আম্মারার জায়গা, বুঝতে পারেননি? ওর যদি 10 টাকা লরি ভর্তি করে 2000 টাকার নোট দেই তবু কি লোভ সামলাবে বলে মনে হয়? বলে আর নিবি? তাহলে তো একটুখানি দাঁড়াও, গুসকে লেই তারপর বলতিস, তখন এক চান্সে বলবে না যার লোবো না। সুতরাং খিদে মেটানো যায়, অভাব মেটানো যায়, কিন্তু লোভ আর চাহিদা কখনো মেটানো যায় না। দুবেলা দুমুঠো ভাত রুটি যখন আল্লাহ জুটিয়ে দিয়েছেন, আলহামদুলিল্লাহ, ওরই উপরে সন্তুষ্ট হয়ে আল্লাহর কোরআনটা একটু পড়ার জন্যে মসজিদে সময় দিন। কোচিরা তিনটে গিয়েছিল, সে তিনটে কোচি এখানে কেউ আছে? সে কোচি তিনটে, ও তুমি ছিলে না তো? কেটা ছিল, কই তারা? আচ্ছা যা করা তো অন্য জায়গায়, ওদের সঙ্গে আমি অনেক সময় বগিয়েছি, প্রায় 1 ঘন্টা ধরে ওদের সঙ্গে বগিয়েছি, বকা মানে বুঝপাড় করা আর কি। তাদের ওরা বলেছে এখানে একটা মুক্তব তৈরি করবে, সুন্দর করে পড়াশোনা হবে। আমি বলছি মুক্তবটা যতদিন তৈরি না হয় মসজিদে পড়াশোনা চলছে বোধহয় টুকটাক করে।
ওই চলাটাকে সুন্দর করে চালাতে হবে। গ্রামের প্রত্যেকটা বাড়ির প্রতিটি বাচ্চা যেন এখানে পড়তে আসে। বৃদ্ধ মানুষ আপনারা যারা আছেন, মাগরিবের নামাজ থেকে এশা পর্যন্ত এখানে একটু কোরআনটা শিখুন। নাও যেমন যুবক তোমরা যারা আছো, রাত দশটায় যদি সেলাই কাজ শেষ হয়, আমি বলছি রাত দশটায় দশটা মিনিট তোমরা এখানে বসে প্রতিদিন একটু আল্লাহর কোরআনের সঙ্গে সম্পর্কটা তৈরি করো। বাচ্চারা একটা টাইমে পড়ুক, বৃদ্ধরা একটা টাইমে পড়ুক, যুবকের একটা টাইমে পড়ুক, একই টাইমে বাচ্চা বুড়ো যুবক একসঙ্গে জিন্দগিতে পড়া হবে না। বুড়োদের পড়ানোর সিস্টেম একটা আলাদা, জন ছেলেদের পড়ানোর কিছু ট্রেনিং আলাদা, শিশু ছেলে মেয়েদের পড়ানোর কিছু ভাববাসা ভঙ্গিমাটা আলাদা। সেই জন্য বয়স অনুপাতে ক্লাসিক্যাল সিস্টেমে